ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের ভাই জহিরুল ইসলাম তার থেকে একটি প্রশ্ন করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম ভিতরের সালাতের পরে দুই রাকাত সালাত আদায় করেছেন বসে বসে, অথচ আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম তিনি তার হাদিসে বলেছেন ইজআলু আখিরা সালাতিকুম সালাতাল উতর, তোমরা তোমাদের রাত্রের সর্বশেষ নামাজ করবে সেটা হচ্ছে সালাতুল বিতর। তো এটা কিভাবে দুটো সমন্বয় কিভাবে? জি, হাদিসটির বিষয়ে জানতে চেয়েছেন। হাদিসটির বিষয়ে বড় ওলামায়ে কেরামগণ কেউ কথা বলেননি যে না হাদিসটি জয়ীফ বা মওযু বা জান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে যে রাওয়ায়েতটা সেটার বিরুদ্ধে কেউ কথা বলেননি। তবে এখানে বিষয়টি হচ্ছে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটি সর্বদাই করেছেন এরকম কেউ বলতে পারবে না। আল্লাহ রাসূল কয়েকটি কারণে এই কাজটি করেছেন, এটা আলেমরা সমন্বয় দিয়েছেন। আল্লাহ রাসূল যে বলেছেন যে তোমরা তোমাদের রাত্রের শেষ নামাজটাকে বিতর করবে, সেই অর্ডারটাকে তিনি এটা মানে এই আদায় করে বোঝাতে চেয়েছেন যে না, বিতরের সালাতের পরে যদি সময় থাকে বা যদি কখনো কেউ কিছু আদায় করতে চায় তাহলে করা জায়েজ আছে, করাটা জায়েজ আছে। এবং আরেকটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জানিয়ে দিতে চাচ্ছেন যে না, নফলের সালাত বসে বসেও আদায় করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জীবনে দু তিনবার বড় জোর, কেউ বলতেছেন একবার দুবার বা বড় জোর তিনবার করেছেন। কাজেই এজন্যেই আল্লাহ রাসূল আদায় করেছেন যে না, মানুষ বা তার উম্মতেরা যাতে বুঝতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে দিনের ভিতরে হচ্ছে মাগরিবের সালাত, মাগরিবের সালাতের পরে মাগরিবের সালাতে ভুলভ্রান্তি হলে যাতে সেই গ্যাপটা পূরণ করে দেয়, সেজন্য যেরকম আমরা সুন্নত করি, অনেকে কিয়াস করে বলতেছেন যে না, রাত্রের সালাত হচ্ছে সালাতুল বিতর, এরপরেও সুন্নতের বা নফলের কথা আসছে, যাতে করে তার ভুলভ্রান্তিটা সেখানে গ্যাপটা পূরণ হতে পারে। আল্লাহ তাআলা আলম, আল্লাহ তাআলা আলম। মোট কথা যে এটা পড়তেই হবে এমনটি না, অনেক আলেম নিষেধ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষে থাকলেও ইমাম মালিক রাহিমাহুল্লাহ ছাড়া অনেকেই, বিশেষ করে ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন, আমি কাউকে আদেশ করি না, পড়তেও বলি না, আবার যদি কেউ পড়ে তাকে আমি কি মানাও করতে পারি না। কাজে এটা তেমন গুরুত্বপূর্ণ কোনো আমল নয় বা এই আমল করতেই হবে এমনটি না, এটা আল্লাহ রাসূল তার উম্মতদেরকে বোঝানোর জন্য করেছিলেন। কাজে আমরা উত্তম যেটা সেটাই করার চেষ্টা করব, সম্ভব হলে ভিতরের সালাদটা রাত্রের সর্বশেষ সালাদ হিসাবে আদায় করবো। আল্লাহ তাআলা আলম।